বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি মিস করলেন রিশাদ হোসেন। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লড়াই মানেই টান টান উত্তেজনা, প্রতি মুহূর্তে কথা লড়াই, স্নায়ুযুদ্ধ, যেখানে চাপ থাকে প্রতি পদে পদে। এই সিরিজও তার ব্যতিক্রম নয়। সৌম্য সরকারের কট বিহাইন্ডের আবেদন থেকে শুরু করে টাইম ডট সেলিব্রেশন, কী হয়নি এই সিরিজে। তবে সাদা বলের ক্রিকেটের শেষ ম্যাচে যা হলো চট্টগ্রামের মাটিতে, তা হার মানাবে এই সিরিজে হওয়া যে কোনো ঘটনাকে। ঘটনা ঘটে বাংলাদেশের ইনিংসের 37তম ওভারে। ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ওই ওভারের প্রথম বলে খাটো লেন্থের একটা ডেলিভারিকে পুল করে স্কোয়ার লেগে ধরা পড়েন মেহেদী হাসান মিরাজ। তিনি আউট হওয়ার পর স্বীকৃত ব্যাটার বলতে আর কেউই ছিলেন না, ক্রিজে আসেন রিশাদ হোসেন। তখনও বাংলাদেশের দরকার 58 রান, এক প্রান্তে রয়েছেন মুশফিকুর রহিম। সবাই তখন প্রত্যাশায় আছেন মুশফিককে সঙ্গ দেবেন রিশাদ হোসেন। তবে রিশাদ হোসেন আজকে ছিলেন অন্যরকম পরিকল্পনায়। তিনি এসেই ছক্কা হাঁকান হাসারাঙ্গাকে। তৃতীয় টি টোয়েন্টিতে 7 ছক্কায় 50 অর্ধ রান করা রিশাদের কাছ থেকে হয়তো ওই পরিস্থিতিতে ওটুকুই অনুমিত ছিল। তবে এরপর যা করলেন তিনি, তা হয়তো মুশফিক থেকে টিম ম্যানেজমেন্ট, সাধারণ দর্শক সকলের ধারণার বাইরে ছিল। হাসারাঙ্গার সেই ওভার থেকে আরও একটি 4 ও ছক্কা হাঁকিয়ে 5 বলে 16 রানে পৌঁছান। এরপর লাহির ও কুমারার ওভারে আরও একটি 4 হাঁকান এই লেগ স্পিনার। তবে আসল চিত্রনাট্য বাকি ছিল আরও পরে। মহেশ থিকসানার একটা ওভারকে সমীহ করে আবারও সামনে পান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে, আর তারপরই রৌদ্রমূর্তি ধারণ করেন তিনি। 2 6 ও 4টি 4-এর সাহায্যে 24 রান তোলেন তিনি, সেই সঙ্গে নিজের রানকে নিয়ে যান 18 বলে 48-এ, মেরেছেন 5টি 4 ও 4টি 6, হয়ে যান ম্যান অব দ্য ম্যাচ। তবে এত সব কিছুর মধ্যেও একটা রেকর্ড মিস করেছেন রিশাদ। 2 রানের জন্য বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা সহজেই হতে পারত তার, যেটা এখন দখলে আছে মোহাম্মদ আশরাফুলের। 2005 সালে ন্যাটওয়েস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড করেন তিনি। এছাড়া 2013 সালে আব্দুর রাজ্জাকও এই রেকর্ডে ভাগ বসান। মোসাদ্দেক হোসেন সৈকতের রয়েছে 23 বলে 50 রেকর্ড। মাত্র 2 রানের জন্য মিস হয়ে যায় রিশাদের রেকর্ড। তবে এটা মিস করলেও আরেকটা রেকর্ড করেছেন এই লেগ স্পিনার। মিনিমাম 15 বল খেলা টেলেন্ডারদের মধ্যে তৃতীয় দ্রুততম ইনিংস ছিল রিশাদের এই ইনিংসটি। এর আগে ঘটনাবহুল দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে 235 রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে সাফ হিসেবে নামা তানজিদ হাসান তামিমের 84 ও রিশাদের ঝড়ো 48 রানের উপর ভর করে 4 উইকেটের জয় পায় টাইগাররা। সিরিজ জিতে নেয় 2-1 ব্যবধানে। রাকিন খান, অনফিল্ড।